স্বামী স্ত্রী মিলনকে কখনো ইফতার শব্দ হিসেবে ব্যবহার করব না। কেউ যদি সূর্য ডোবার পরে খাদ্যদ্রব্য খাওয়ার আগেই স্বামী স্ত্রী মিলনে লিপ্ত হয়, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না, তার উপরে কোনো কাফফারাও ওয়াজিব নয়। ইফতার বলতে যেটা প্রমাণিত সেটা হলো যে আমরা হয় খেজুর খাবো, না হলে পানি পান করবো, খাদ্যদ্রব্য খাবো, এটাকে আমরা কিন্তু সবাই ইফতার বুঝি। এই কিয়ামত কখন হবে আর ইমাম মাহদী কখন আসবে আর এই যে মানুষ বিকট আওয়াজ হবে, এই হবে ওই হবে, যেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আল্লাহ দেন নাই, এই সম্পর্কে অতিরিক্ত গবেষণায় আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। আত্তাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। একটা ফতোয়া যেটা দুই একদিন থেকে সোশ্যাল মিডিয়াতে দেখছি, খুব ভাইরাল হয়েছে, এটা বলা দরকার। সেটা হলো যে ইফতার আমরা যে করি, ইফতার কি দিয়ে করি? খেজুর দিয়ে, খাদ্যদ্রব্য খেয়ে আর কি। এখন একটা বিষয় ভাইরাল হয়ে গেছে, একজন পোস্ট করেছে যে ইফতার কেউ যদি খাদ্যদ্রব্য না খেয়ে সূর্য ডোবার পরে স্বামী স্ত্রী মিলন করে তাহলেও তার ইফতার হয়ে যাবে। সর্বপ্রথম বলবো যে দেখুন, এই স্বামী স্ত্রী মিলনকে সিয়ামের ইফতার হিসাবে এই শব্দ ইউজ করা ঠিক নয়। ইফতার হবে, ইফতার বলতেই কিন্তু আমরা মানুষ জাতি, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে, সাহাবায়ে কেরাম থেকে, তাবেঈনে ইজাম থেকে, যে ইফতার বলতে যেটা প্রমাণিত সেটা হলো যে আমরা হয় খেজুর খাবো, না হলে পানি পান করবো, খাদ্যদ্রব্য খাবো, এটাকে আমরা কিন্তু সবাই ইফতার বুঝি। অতএব স্বামী স্ত্রী মিলনকে কখনো ইফতার শব্দ হিসেবে ব্যবহার করব না, প্রথম কথা। দুই নম্বর কথা হলো যে এখন কেউ যদি সূর্য ডুবার পরে, সূর্য ডুবে গেছে, কোনো কিছু খাওয়ার আগেই যদি কেউ স্বামী স্ত্রী মিলন করে তার কি হবে, এটা হলো প্রশ্ন। সূর্য ডুবে গেছে, কোনো কিছু খায়নি, স্বামী স্ত্রী মিলন করেছে, দিনের বেলায় স্বামী স্ত্রী মিলন করলে তার উপরে কাফফার ওয়াজিব হয়ে যাবে। কেউ যদি রমাদান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী মিলন করে তার উপরে কি ওয়াজিব? চারটে জিনিস ওয়াজিব। কয়টা? চারটি জিনিস ওয়াজিব হয়। এক, দিনের বেলায় আর কি, সিয়াম অবস্থায় দিনের বেলায় যদি রমাজান মাসে স্বামী স্ত্রী মিলন করে চারটা জিনিস তার উপর ওয়াজিব হয়। এক নম্বর, ওই দিনে সে সূর্যাস্ত পর্যন্ত না খেয়েই থাকবে, সিয়াম ভেঙে গেছে মনে করে খাওয়া শুরু করবে না। এক। দুই নম্বর, সে তৌবা করবে, ইস্তেগফার করবে। তিন নম্বর, সে কাজা আদায় করবে, অর্থাৎ একটা সিয়াম যেই দিনে সে কাজ করেছে সেই দিনে একটা সিয়ামের পরিবর্তে একটা সিয়াম আগে কাজা আদায় করবে। চার নম্বর, কাফফার আদায় করবে। কাফফারা কি? একজন দাস মুক্ত করবে, যদি দাস মুক্ত না করতে পারে, দাস প্রথা বর্তমানে নাই, এটা আমাদের জন্য প্রযোজ্য নাই, তাহলে সে দুই মাস অনবরত সিয়াম পালন করবে, বিরতিহীন দুই মাস সিয়াম পালন করবে। যদি সেটাও না পারে তাহলে সে কি করবে? ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়াবে, ৬০ জন মিসকিনকে খাদ্য খাওয়াবে, এটা তার কাফফারা। এখন কেউ সূর্য ডুবে গেছে, সূর্য ডোবার পরে স্বামী স্ত্রী মিলন করেছে খাওয়ার আগেই, তাহলে কি হবে? এক্ষেত্রে বলবো যেহেতু সিয়াম সুবহে চার দিক থেকে সূর্যাস্ত পর্যন্ত হলো সিয়াম, সূর্য ডোবার পর থেকে কি আর সিয়াম আছে? নাই। সিয়াম কাকে বলে? সিয়াম হলো সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং যৌন সম্ভোগ থেকে বিরত থাকার নাম সিয়াম, তাই না? এখন সূর্য ডুবে গেছে, সূর্য ডুবার আগ পর্যন্ত যেই কাজগুলো হারাম ছিল সূর্য ডুবার পর সেগুলো হালাল হয়ে গেছে। অতএব কেউ যদি সূর্য ডুবার পরে খাদ্যদ্রব্য খাওয়ার আগেই স্বামী স্ত্রী মিলনে লিপ্ত হয়, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হবে না, তার উপরে কোনো কাফফারাও ওয়াজিব নয়। এই দৃষ্টিকোণ থেকে সেটা ইফতার হিসেবে হয়ে গেছে, তার সিয়াম হয়ে গেছে কমপ্লিট। কিন্তু এটাকে লক্ষ্য করে কেউ যদি এই ভাষা ইউজ করে যে স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে ইফতার করবে, তাহলে এই ভাষা ইউজ করা ঠিক নয়। বোঝা গেছে? ইফতার হবে কি দিয়ে? খাদ্যদ্রব্য দিয়ে।
কিন্তু কেউ যদি এই কাজ করে তার সিয়ামের কোনো ক্ষতি নাই, হয়ে গেছে সিয়াম, কারণ সূর্য ডুবে গেছে, সূর্য ডোবা পর্যন্ত হলো সিয়াম, সূর্য ডোবার পরে সে এই কাজে লিপ্ত হয়েছে, অতএব সিয়ামের কোনো আর ক্ষতি নাই, তার উপরে আর কোনো কাফফারা ওয়াজিব নাই, তার কোনো পাপও হবে না। একটা দলিল পেশ করেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এবং সেই দলিলটিকে হাসান হিসেবে উল্লেখ করা হয়েছে যে তিনি খাওয়ার আগেই স্বামী স্ত্রী মিলন করেছেন, সেখানে বলা হয়েছে রুব্বামা, হয়তো বা কখন, হয়তো সম্ভবত সেটা করেছেন, অতএব সেটা আল্লাহ আলাম। তিনি যদি করেও থাকেন এটা, তাহলে তার সিয়ামের কোনো ক্ষতি হয়নি, কোনো সমস্যা নাই। আর এইটাকে দলিল হিসেবে গ্রহণ করে আমরা যদি আমভাবে বলে দেই যে স্বামী স্ত্রী মিলন করেও ইফতার করা যাবে, তাহলে এই কথা, এই ভাষাটা কখনোই আমরা ব্যবহার করব না। আমরা একটা জিনিস, কিছু মানুষ আছে কি জানেন, সবসময় খুঁজে বেড়ায় যে কোন জিনিস, নতুন একটা জিনিস বললে ভাইরাল হওয়া যাবে, এই নতুন কিছু জিনিস খুঁজে বেড়াই, খুঁজে খুঁজে যদি নতুন কিছু পাই তাহলে ওটা বলার মাধ্যমে ভাইরাল হওয়ার চেষ্টা করি। কিছু হুজুর আছে ভাইরাল হওয়ার চেষ্টা করে সবসময়, কিছু যুবক আছে যারা কোরআন হাদিস তেমন কিছু বোঝে না কিন্তু ভাইরাল হওয়ার চেষ্টা করে। যেমন এই যে আমাদের ধরেন রমাজানের মাসে, মধ্য রমাজানে কি আমরা একবারে কি হবে, কি ব্লাস্ট হবে, বিকট আওয়াজ হবে, অনেক মানুষ মারা যাবে, অনেক মানুষের চোখ কানা হবে, অনেক মানুষ ল্যাংড়া হবে, বহু কিছু শুনলাম। আচ্ছা কয়জনের কানা হয়েছেন ভাই, হয়েছেন কেউ এখানে, কেউ ল্যাংড়া হয়েছেন, কয়জন মারা গেছে আপনার গ্রামে, কই ওই সমস্ত বিশাল বিশাল বক্তব্য শুনলাম সোশ্যাল মিডিয়াতে, কই আজ তারা কোথায়, সেই বক্তব্যগুলো তো ডিলিট করে দিয়েছে আর নাই। মানে কিছু বক্তা আছে কিছু বললেই হয়, কিছুদিন বহু দিন আগ থেকে দেখেন এই ইমাম মাহদি আসলো, এসে গেছে, এসে সৌদি আরবের এক জায়গায় লুকায় আছে, বহু কিছু শুনলাম, কই ওই সমস্ত বক্তার বক্তব্য কি হলো, কিছু পেয়েছেন আপনারা? অথচ আমাদের কিছু যুব সমাজ তাদের পেছনে দৌড় দেই, কিয়ামত হবে। আচ্ছা কিয়ামত তো সন্নিকটে, এটা তো বোঝাই যাচ্ছে কিয়ামত সন্নিকটে, কিন্তু এখনই এই বছরের মধ্যে কিয়ামত হবে বা এখন কিয়ামত হবে এটা বলা সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কিয়ামত সম্পর্কে জিজ্ঞেস করা হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন কিয়ামত হবে এটা বলতে পেরেছিলেন? বলতে পারেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কিয়ামত সম্পর্কে বলতে না পারেন, তা আমি কিভাবে কিয়ামত সম্পর্কে বলতে পারি? এই সমস্ত বক্তাদেরকে অবশ্যই বয়কট করা দরকার, এই সমস্ত বক্তাদেরকে বয়কট করা দরকার যারা এই সমস্ত কিছু ঘটনা বলে মানুষের কাছে ভাইরাল হতে চায়। সম্মানিত উপস্থিতি, ইসলাম, ইসলাম মানুষের কাছে প্রচার করতে হবে কোরআন হাদিস দিয়ে। আল্লাহ আমাদের যতটুকু জ্ঞান দিয়েছেন সেই জ্ঞান অনুযায়ী আমাদের ইসলাম নিয়ে গবেষণা করতে হবে। আল্লাহ আমাদেরকে যে জ্ঞান দেন নাই সেটা নিয়ে অতিরিক্ত গবেষণা করলে আমরা পথভ্রষ্ট হয়ে যাব। এই কিয়ামত কখন হবে আর ইমাম মাহদি কখন আসবে আর এই যে মানুষ বিকট আওয়াজ হবে, এই হবে ওই হবে, যেই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান আল্লাহ দেন নাই, এই সম্পর্কে অতিরিক্ত গবেষণা আমাদেরকে পথভ্রষ্ট করে দিচ্ছে। এজন্য তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং বয়কট করতে হবে।